ॐ असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्योर्मा अमृतं गमय, आविराविर्म एधि। समस्त भक्तदेर आंतरिक श्रद्धा नमस्कार एवं आमादेर प्रिय स्वामी कृपाकरानंद महाराज पूर्णेश्वरानंद महाराज के आंतरिक श्रद्धा। आमादेर এই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে শেষ দিন। এই সন্ধ্যাবেলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবার প্রয়োজন, সেই জন্য স্বামী কৃপাকরানন্দজি হয়তো কয়েকটা গান করতে পারেন, জানি না কি মুড হয়েছে। তো আমারই তাতে লাভ। একটা জিনিস আমরা এই কদিন ধরে দেখছি, ভক্তদের মধ্যে একটা শোনার আগ্রহ বেড়েছে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি সম্পর্কে এত সংখ্যায় ভক্ত চুপচাপ নিশ্চুপ হয়ে বসে থেকে এই অনুষ্ঠান শুনছেন। বিভিন্নভাবে আমাদের স্বামীজিরা ব্যাখ্যা করছেন, পাঠ করছেন। আপনাদের এই আন্তরিকতা সত্যি প্রশংসার যোগ্য। তাদের লাভ আপনাদের আছে, এর কিছুটা অংশ আপনাদের নিশ্চয়ই জীবনে ব্যবহারে আনতে সাহায্য করবে। আমরা বর্তমান যে যুগে বাস করি, সেই যুগে আমাদের সকলের মধ্যে একটা অনিশ্চয়তা, একটা ভয়, একটা কি যেন মনের মধ্যে একটা সংশয়, এটা দেখা যাচ্ছে। এবং সেইগুলো যাতে আমাদের নষ্ট করতে না পারে, আমাদের মনুষ্যত্বকে শেষ করে দিতে না পারে, সেই জন্যে আমাদের প্রত্যেকের প্রচেষ্টা থাকবে এই সমস্ত অমৃত কথা শুনে এবং তার মতো নিজেদের মধ্যে ব্যবহার করে। আমরা স্বামী বিবেকানন্দের কথা শুনছিলাম সকাল থেকে, স্বামীজির ওপরে কত রকমের আলোচনা, কত দিক থেকে স্বামীজিকে দেখা যায়, কতভাবে স্বামীজির কথা চিন্তা করা যায় এবং তাতে আমাদের কত রকমের সম্ভাবনা তৈরি হয়। বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, সেই জন্যে যা শুনেছেন সেটাকেই ভালো করে অনুধ্যান করবেন। আর আমার একটা অনুরোধ যে আপনারা ওই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ পড়ে স্বামী বিবেকানন্দ অথবা এইসব মহাপুরুষকে জানতে পারবেন না। ওর মধ্যে 90% ভুল পরিবেশন হয়, আপনাকে অরিজিনাল বই পড়তে হবে। সেই জন্যে অনুরোধ হলো আপনারা বই পড়ুন, বই পড়ার অভ্যাসটা চলে গেছে, এটাকে নিয়ে আসুন। খালি ফেসবুক দেখলে কখনোই কোনোভাবেই স্বামীজিকে জানতে পারবেন না। আমি অনেক উদাহরণ দিতে পারি এবং আমাদের বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি মহারাজকে একবার বলতে শোনা গেছে, মানে ইউটিউবের মাধ্যমে, যে এটা স্বামীজির কণ্ঠ বলে চালানো হচ্ছে কিন্তু স্বামীজির কণ্ঠের কোনো রেকর্ড নেই। অথচ আমাদেরই ভক্তরা যারা শ্রী শ্রী রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তারাই কিন্তু এগুলো বেশি প্রচার করে। এই যে সহজ যে চাটুকারিতা অথবা সহজ যে প্রচার, এই প্রচারে কিন্তু সত্যতা খুবই কম। সেই জন্যে আপনারা অন্তত এর বিরোধিতা করুন, এর বিরোধ করুন।
এগুলো ঠিক নয়। আমাদের স্বামীজিকে নিয়ে যেমন তেমন বলবে, যেমন আমি কত শুনেছি স্বামীজি নাকি লন্ডনে ল পড়তে গিয়েছিলেন, বাবা মারা গেছে, খেতে পায় না, বাড়িতে খাবার অভাব, চাকরির জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি গেছেন লন্ডনে। সাধারণ রিজন কোথায় গেল, চলে গেল? সাধারণ বিবেকটা কোথায় চলে গেল? তার মানে আমরা কিছু পড়িনি, তার মানে আমাদের যে যেমন বুঝিয়ে দিচ্ছে সে আমি তেমন বুঝে যাচ্ছি। কত ছবি আজকাল ফটোশপে তৈরি করে হোয়াটসঅ্যাপে ছাড়া হয়, হ্যাঁ, সে ছবিগুলো বিকৃত করা হচ্ছে। ইউ শুড প্রোটেস্ট ইট, না এগুলো ঠিক নয়। মাকে জামা পরিয়ে দিয়েছে, ঠাকুরের বাঁ পাশে রেখে মাকে জামা পরিয়ে ঠাকুরকে কোট পরিয়ে সেই ছবি চারিদিকে রয়েছে, এগুলো ঠিক নয়। সেই জন্যে আপনাদের এগুলোকে প্রোটেস্ট করতে হবে, আর প্রোটেস্ট করতে গেলে আপনাকে যথার্থ জানতে হবে, আর সেই জানতে গেলে আপনাকে তথ্য জানতে গেলে পড়তে হবে। তো এই সমস্ত কথাগুলো অনেকদিন ধরে বলার ইচ্ছা থাকে, কিন্তু এত লোক তো একসঙ্গে পাই না, এক আধজনকে বলা যায় কিন্তু একসঙ্গে বলা যায় না। তো সেই সুযোগটা নেওয়া হলো। আমরা স্বামীজির কথা শুনছিলাম, স্বামীজির কথা শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে আমরা কত দিক থেকে স্বামীজিকে দেখি না, ভাবি না। এই সমস্ত কথা শুনলে আমাদেরও অনেক জিনিস জানা হয় এবং জানার প্রয়োজন আছে। আমার কোনো কাজ থাকে না এখানে, খালি আমি বসে আছি। কেন বসে থাকি? এই জন্যে যে আমি অনেক কিছু শুনতে পাই, আমি অনেক কিছু জানতে পারি। কত রকমভাবে মানুষ তার চিন্তা দিয়ে স্বামীজিকে ভাবছে, কত রকমভাবে তার প্রকাশ করছে, এগুলো তো একটা বিশেষ লাভ, এটা আমি মনে করি। তো স্বামীজির সম্বন্ধে কথা বলতে গেলে, স্বামীজির জীবনের যে দুঃখের দিনগুলো সেগুলো যদি আমরা দেখি, যখন স্বামীজির বাবা মারা গেছেন, বাড়িতে খাবার অভাব, রাস্তায় রাস্তায় চাকরির জন্যে ঘুরে বেড়াচ্ছেন, মাকে বলে যাচ্ছেন, দেখছেন সকলের খাবার মতো ব্যবস্থা সেদিনকে নেই, মাকে বলে যাচ্ছেন আমার বাইরে নেমন্তন্ন আছে, আমি বাইরে খেতে যাব, সারাদিন কলের জল খেয়ে কাটিয়ে দিচ্ছেন। এবং এমনই ভাগ্যের পরিহাস যে তার কোনো রকম চাকরি জোটেনি। ইট ইজ গুড ফর আর ব্যাড, হোয়াট এভার ইট মে বি, তার কোনো চাকরি জোটেনি। জোটেনি এক দিক থেকে ভালো বলা যায়, আমরা স্বামীজিকে পেয়েছি, কিন্তু তিনি যে দুর্বিষহ কষ্টের মধ্য দিয়ে গেছেন, তার জীবনে যে সমস্ত কষ্ট তিনি অনুভব করেছেন, তার কথা ভাবলে, তার কথা চিন্তা করলে শিহরণ জাগে। চোখের সামনে মা বোন ভাইকে ক্ষুধার্ত দেখেছেন, তিনি তার কোনো প্রতিকার করতে পারছেন না, একজন ইয়াং ছেলে, তার মনে কষ্ট তো হবেই। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন কি না, আর এই সংসারে থাকবো না, ঠাকুর ভুলিয়ে ভালিয়ে তাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসছেন। দক্ষিণেশ্বরে নিয়ে আসার পরে ঠাকুর তাকে ধরে কাঁদছেন, ঠাকুর জানেন, বলছেন, কথা কহিতে ডরাই, না কহিতে ডরাই, মনে সন্দেহ হয়, বুঝিবা তোমা ধনে হারাই হারাই। স্বামীজিও কাঁদছেন, ঠাকুরও কাঁদছেন, যারা ছিল তারা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। এই হলো স্বামীজির দুঃখের দিনগুলো, কি ভীষণ কষ্ট পেয়েছেন।
এটা তো এক দিক থেকে, পরবর্তীকালে ঠাকুরের এই অমৃত বাণী জগতের জন্যে, সমস্ত বিশ্বের জন্যে যে বাণী, যে জীবন তিনি নিজে যাপন করেছেন, নিজের যে ভাব, সেই ঠাকুরের বাণীগুলোকে তিনি সংসারে প্রচার করার জন্যে সংসার ত্যাগ করেছেন। কি অদ্ভুত! যেখানে মা ভাই বোনেরা খেতে পাচ্ছে না, সেখানে তার চিন্তা হলো যদি আমি সংসারে থাকি তাহলে এই দুর্মূল্য ভাবগুলো নষ্ট হয়ে যাবে, সংসার থেকে চিরতরে চলে যাবে। আমি নিজের সুখের দিকে যদি তাকাই তাহলে সংসার এ থেকে মানে এটা পাবে না। সেই জন্যে তিনি সংসারকে ত্যাগ করলেন। আমরা ভাবি এটা কত কষ্ট হয়েছে তাঁর, কিন্তু তিনি সংসার না ত্যাগ করলে আজকে আমরা পেতাম না। সো ইউ আর সেলফিশ, এ বিট সেলফিশ। যদি তাকে না পেতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। সেই জন্যে স্বামীজি কষ্ট করেছেন, দুঃখ করেছেন অনেক। তিনি তার যখন পরিব্রাজক জীবনে কতদিন খেতে পাননি, পাহাড়ে পাহাড়ে ঘুরেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন, খাবার নেই। কি চিন্তা? ঠাকুরের বাণী প্রচার করব, ঠাকুরের এই মহৎ জীবনের উদ্দেশ্য সংসারের মধ্যে প্রচার করব, সংসারের সমস্ত লোককে জানাব যে দায় ঠাকুর স্বয়ং তাকে দিয়ে গেছেন, সে দায় মুক্ত হব। এবং ধীরে 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 সে পর্দা উঠেছে এবং তিনি আমেরিকাতে গেছেন। আর আমেরিকাতে গিয়ে তিনি অজ্ঞাত কুলশীল একজন যুবক, যার কোনো পরিচয়পত্র নেই, তিনি চলেছেন বিশ্ব ধর্ম মহাসভাতে বক্তৃতা করতে। পেয়েছেন জায়গা, উনি পেয়েছেন, সে আপনারা অনেকে জানেন এসব ঘটনা। কিন্তু যে ঘটনাটা আমার বলার সেটা হলো, যেদিন তিনি শিকাগো ধর্মসভাতে যেদিন তিনি বক্তৃতা করে সমস্ত জগৎ বরেণ্য হলেন, তখন যে বাড়িতে তাকে রাত্রিবেলা, রাত্রি 11টা 12টার সময় যখন তাকে যে ঘরে রাখা হলো, সেই ঘরে মোটা কার্পেট বিছানা, মোটা গদি, কত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপার, কত কি বিষয়, দেখে তার আশ্চর্য হচ্ছে। কি করলেন একজন সন্ন্যাসী, কি করছেন, কি করতে পারেন একটা সন্ন্যাসীর মনে? এই সমস্ত বিষয় ভোগ করার জন্য তো তিনি জন্মগ্রহণ করেননি। তিনি কি করলেন? তিনি তার বিছানা ছেড়ে মাটিতে নেমে শুলেন আর মা জগদম্বার কাছে প্রার্থনা করছেন, মা এদেশে গরিব দুঃখীদের জন্যে ভাবার কত ব্যবস্থা, সকলের ঘরে ঘরে ভোগ বিলাসের ব্যবস্থা কত রকমের, কত পয়সা এরা খরচা করে, মা আমাদের দেশের দিন দুঃখীদের জন্যে ভাবার কে আছে, তাদের কথা কে ভাবছে মা? মা তাদের জন্যে ব্যবস্থা করো। আমরা যখন এই আরতিটা ধরতে পারব তখন আমরা আর থাকতে পারব না, আমাদের জীবন উৎসর্গ করতে বাধ্য হব। এই ছিল স্বামী বিবেকানন্দের আমাদের প্রতি আরতি, আমাদের সকলের প্রতি তিনি যে দায় দিয়ে গেছেন, ভারস্বরূপ অর্পণ করে গেছেন, সেটা আমাদের সকলের করা দরকার আছে। তিনি তো সন্ন্যাসী, তার তো দেশের কথা না ভাবলেও চলে। অন্যান্য যেমন নেতারা হন সেইভাবে তিনিও তো সুখে মজ্জিত থাকতে পারেন, কিন্তু তিনি তো জন্মগ্রহণ করেছেন অন্য কারণে। সেই জন্যে তার এই জীবনের যত কিছু এই আমরা পাচ্ছি তার, আমরা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আসুন আমরা সকলে মিলে তাকে প্রার্থনা করি। বলতে আমি অনেকক্ষণ পারি,
আজকে অনেকক্ষণ ধরে বলতে পারি, কিন্তু তাতে আপনারা বিরক্ত হবেন, কেননা মহারাজের গান শুনতে পাবেন না, খালি আমার এই অনর্থক অনর্গল বক্তৃতা শুনতে হবে আপনাদের। আমি চাই আপনারা গান শুনুন, আনন্দ করুন। আজকের দিনে আমরা সকলে মিলে তাঁর কথা নিয়ে আলোচনা করলাম, আমার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।